চট্টগ্রামের পতেঙ্গায় গাভী ইলিয়াস নামে একটি চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এই চক্রের প্রধানকে চাঁদা না দিয়ে সাগরে যাবার উপায় নেই জেলেদের। কেউ গেলে তাদের নির্যাতনের শিকার হতে হয়, দেয়া হয় প্রাণনাশের হুমকি। টাকা দিলে স্ট্যাম্পে চুক্তি করে সাগরে যাবার অনুমতি দেয় এই গাভী ইলিয়াস। পুলিশ বলছে ইলিয়াসের বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে, শিগগিরই একটি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। স্ট্যাম্পে চুক্তি করে সাগর বিক্রির মতো ঘটনা ঘটে চলেছে চট্টগ্রামের পতেঙ্গায়। মোহাম্মদ ইলিয়াস ওরফে গাভী ইলিয়াস নামে এক ব্যক্তি বন্দরনগরীর পতেঙ্গায় বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য এমন চুক্তি করে জেলে ও মৎস্যজীবীদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইলিয়াস ও তার লোকজনকে টাকা না দিয়ে মাছ ধরতে সাগরে যেতে পারে না এখানকার জেলেরা। গেলে জলদস্যু বাহিনী দিয়ে তাদের উপর হামলা করা হয়। জাল, নৌকা জব্দ ও ধ্বংস করে ইলিয়াস বাহিনী, দেয়া হয় প্রাণনাশের হুমকি। প্রতি মাসে 30-40 হাজার টাকা দিতে জাল বাই তৈরি, নাহলে নদীর থেকে উড়ে যায়, মানে তার জাল ডাল কাটি নিয়ে তো। স্থানীয় বিভিন্ন সূত্র মতে ইলিয়াস একসময় তার বাবার সাথে গরুর ব্যবসা করত, তখন থেকে তাকে মানুষ গাভী ইলিয়াস বলে চেনে। পরে শুরু করে সাগরে মাছ ধরার কারবার, বিদেশি জাহাজ থেকে চোরাই তেলের কারবার করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ব্যবসায়িক দ্বন্দ্বে গত 8ই ফেব্রুয়ারি স্থানীয় আরেক মৎস্য ব্যবসায়ী রফিক খুন হয়। এই মামলার আসামি গাভী ইলিয়াস ও তার সঙ্গীরা। গ্রেফতারের পর সম্প্রতি জামিনে জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর অত্যাচারে নিহত রফিকের পরিবার ও জেলেরা শঙ্কায় থাকে। আমাকে আহত করছে হলো গাভী ইলিয়াস আর জলদস্যু বাহিনী। ইলিয়াস আর ইলিয়াসের ছেলেগুলো ঘুরে বেড়াইতে আছে গোড়া এলাকায়, তা আমাদেরকে এই শান্তিতে থাকতে দেয়নি, আমরা তার সুষ্ঠু বিচার চাই। গাভী ইলিয়াসদের আমরা সর্বোচ্চ ফাঁসি চাই। রফিক হত্যা মামলা তদন্ত করছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। আসামিদের বিরুদ্ধে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই রফিক হত্যা মামলা তদন্তটি আমরা ডিবি প্রাপ্ত হওয়ার পর থেকে আমরা মামলাটি অদ্যাবধি তদন্ত করছি। শীঘ্রই আমরা এটা তদন্ত সমাপ্ত করতে পারবো বলে আশা করতেছি এবং শীঘ্রই আমরা এটা পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। তিনি জানান গাভী ইলিয়াস ও তার বাহিনীর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।